A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Allahumma shalli ala Muhammad wa ala alihi wa sahbihi ajmain wal ladzina tabahum bi ihsani ila yaumiddin. Rabbi shrah li sadri wa yassir li amri wa ahlul 'uqdatam min lisani yafqahu qawli. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসন কুরআন শরীফের মাঝে সূরা নাহলের 41 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুবাউয়িয়ান্নাহুম ফিদ-দুনিয়া হাসানা ওয়া লা আজরুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অনেক কষ্ট পাওয়ার পরে জুলুম অত্যাচার সহ্য করার পরে যারা হিজরত করে এবং হিজরত করছে আল্লাহ সুবহান তালার এবং তার রসুলের খুশির লাগি, তারা রে দুনিয়ায় আল্লাহ হাসানাত দিবা এবং আখেরাত তারা পুরস্কার আরো বড় থাকবো, কারণ তারা লাউ কানু ইয়ালাম, যদি আমরা যদি বুঝতাম জানতাম পারতাম বুঝতাম পারতাম শুধু। এবং মুফাসসিরিন হলতে কইছেন যে এই আয়াত নাজিল করা হইছে দুইজন সাহাবা আম্মার বিন ইয়াসির এবং সুহেইব আর রুমি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা দুইজনের সম্বন্ধে। এরা দুইজন একই দিনে মুসলমান হইছিলা এবং এরা দুইজনই বিদেশি মানুষ আসলা। সুহেইব আর রুমি তাই সিরিয়া থেকে আইসলা, তানরে বেশি বেচছিলে একজন হিসাবে কৃতদাস হিসাবে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছে মক্কা শরীফা, এবং তান দুর্বল আসলা বিদেশে আসলা। আর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু যার কথা ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করবো, তাদের আব্বা ইয়াসির বিন আমির রাদিয়াল্লাহু আনহু তান ইয়ামেন থেকে আইসলা মক্কা। আবার পরে বানু মাখজুমের একজন মানুষের লগে তাই দুস্থ ইয়ারানা অথবা আশ্রয় লইসলা বানু মাখজুমের একজন মানুষের কাছে, এবং ওই মানুষের একজন কিনা ক্রীতদাস সুমাইয়া বিন্তু খুবাতের লগে তাদের বিয়া হয়েছিল, এবং তারার গড় জন্ম লইসলা আম্মার বিন ইয়াসির মক্কাশের জন্ম লইছিল, কিন্তু তাদের মা বাপ একজন হইলে গিয়া ক্রীতদাস আর একজন বিদেশি গরিব দুর্বল মানুষ, তারা নিজের গোষ্ঠী নাই কেন, দুজন দুর্বল তখনে নিজের ঘরে দিয়ে শক্তিশালী গোষ্ঠী না তখনে তারা অনেক জুলুম অত্যাচার সহ্য করণ লাগছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা সম্বন্ধে আয়াত নাজিল করলা যে আল্লাহ তারা লাগে দুনিয়া তো হাসানাত দিবা এবং আখেরাত তারা পুরস্কার আরো বড় হইয়া গেল। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসের মাঝে কইছেন যে বেহেস্তে তিনজন মানুষের লাগি খুব মানে অপেক্ষা করেন যে অপেক্ষা করতে কষ্টর ব্যস্ত, মানে কোন দিন আইব এই মানুষ ব্যস্ত, তারা সার জানে ওই মানুষের জায়গা ব্যস্ত আছে, তারা ব্যস্ত সার জানে এই মানুষটা হকতে আইতো, তারা হুড়া হুড়ি আইতো। কইসন এরা হইলে গা আলী সালমান এবং আম্মার বিন ইয়াসির। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আম্মার বিন ইয়াসির তাদের না তাদের কুনিয়া আছিল আবু ইউকাজান অথবা আবু আল হাওয়াজান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাদের সম্বন্ধে অনেক প্রশংসা করছেন যেহেতু তাই প্রথম মুসলমান হলতে মাঝে একজন, যে প্রথম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াত আরম্ভ করছেন সময় নবুয়ত পাওয়ার বাদে কয়েকজন মানুষ একজন সাহাবায় রিপোর্ট করছেন যে তাই দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে সময় তাদের লগে মাত্র 60 জন মানুষ আছিল, এর মাঝে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু একজন আসলা। এবং দারুল আরকামের প্রথম সময় আম্মার বিন ইয়াসির তাই
মুসলমান হইছুন পরবর্তীতে তাই বাড়ির গিয়ে হারি তাদের আম্মা বাড়ি দুজন রে তাই শুনাইছুন এবং তারা দুজনও তাদের কথা শুনে হারি তাদের দাওয়াত পাই হারি তারাও মুসলমান হইছুন কিন্তু ইয়াসির সুমাইয়া আম্মার তারা তিনজনই এই সমাজের মাঝে দুর্বল মানুষ আছিল গরিব পলিটিক্যাল কোনো ক্ষমতা নাই এবং বানু মাখজুমের মানুষে তারারে জুলুম অত্যাচার করছে তিনজন রে এর মাঝে বানু মাখজুমের একজন লিডারের নাম হইল গিয়া আবু জাহাল যে সুমাইয়া এবং ইয়াসির রাদিয়াল্লাহু আনহুম এরারে আবু জাহালের নিজের রাতে জুলুম অত্যাচার করছে তারারে গরম বালুর মাঝে তারারে রৈদের মাঝে মরুভূমির রৈদের মাঝে কিতা হইতাম তারারে মানুষে যেনে রান্ধে মাছ মাংস জালাখানি গরম ইর মাঝে রান্ধে অমাল খান তারার চামড়ার মাঝে গরম লাগাইয়া তারা চামড়ারে যেমন রান্নার মতো ইয়ে করছে ফুরছে এবং লোহার শীঘ্রে গরম করবি আর তারা শৈল লাগাইয়া জ্বালাইছে এরপরে ফাঁদির মাঝে তারারে ওই অবস্থার মাঝে ফাঁদির মাঝে ভিজাইয়া তারা অজ্ঞান হয়ে গেছে পর্যন্ত অজ্ঞান হওয়া পর্যন্ত ফাঁদির মাঝে ভিজাইয়া রাখছে তারারে এবং সব বকদি বাইরে নি লাঠি দি মারা এটা তো আছে ওই এবং অনেক দিন এরকম অত্যাচার করার পর সুমাইয়া এবং ইয়াসির রাদিয়াল্লাহু আনহুম তারা বয়স্ক আসলা শরীরও তারা দুর্বল আছিল তারা সহ্য না করতে গিয়ে আর তারার অবস্থা খুব খারাপ হয়েছে এবং শেষ পর্যন্ত আবু জাহেলে যাটা দেয়া আর বুকের মাঝে গা দিয়ে এরা দুজন হত্যা করছে এবং এরা হয়েছে গিয়া আমরার উম্মতের মাঝে প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা প্রথম এরপরে তাদের স্বামী ইয়াসির বিন আমির রাদিয়াল্লাহু আনহু ফয়লা তারা জান কুরবানি দিছিল ঈদিনের লাগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় তাদের লগে ওই বেশি মানুষ নাই শক্তিশালী কেউ নাই দেখছেন তারারে জুলুম অত্যাচার করা ওর তারারে মারেন দেখাইয়া মারছে তারা কিন্তু সাহায্য করবার ক্ষমতা আছিল না শুধু হতা দিয়ে শান্তি দিছিল যে ও ইয়াসিরের পরিবার তোমরা সবুর করো তোমরার লাগি বেহেস্ত আল্লাহ রেডি করে রাখছুন এবং একবার আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আগুন দি তারা বর্বরতা করছে শরীরের মাঝে আগুন দিয়ে জ্বালাইছে ওই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাঁড়ে দিয়ে আটটা গেছেন আর কইছেন ও আগুন তুমি আম্মারের লাগি ঠান্ডা হও জেলা খান তুমি ইব্রাহিম আলাইসলামের লাগি তুমি ঠান্ডা হইছিলে মুক্তি সান্ত্বনা দিছেন শুধু কিন্তু পারছেন না আর যে এই কষ্ট থেকে বাঁচাইতে পারছেন না তাই তো মুসলমানের হল দুর্বল অবস্থা আসলে এই সময় এখন আমরা আজকে 1400 বছর পরে নিয়ারলি 1450 বছর পরে মাঝখানেও আমরা যে ইসলামিক সভ্যতা সাম্রাজ্য চায়না তাকিয়া চেচনিয়া উত্তর দি চেচনিয়া পশ্চিমে দি ফ্রান্স আর দক্ষিণে দি মোজাম্বিক মাদাগাস্কার পর্যন্ত পৌঁছিছে কিন্তু এর পরবর্তীতে আমরা আবার দুর্বল হন ধরছি এখন আমরা বর্তমানের অবস্থা আপনারা যদি নিউজ পেপার হাতে লইন অথবা টিভি নিউজ চ্যানেল সুইচ করে দেখেন এখন তো বাংলা ভাষায়ও নিউজ পাওয়া যায় ইংলিশ ভাষায়ও পাওয়া যায় এবং মুসলমান সকলের চ্যানেলও হলো আছে আল জাজিরা ইরানি টিভিও আছে যেটার মাঝে যেটা পশ্চিমা দেশে দেখাই তো চায় না এটা কোনো সময় দেখা যায় অথবা ইউটিউবের মাঝে মানুষেও ভিডিও হইলারে তুললা কিন্তু ইয়া নাজার দেখার যদি দেখুন এখন কয়েকটা জিনিস খাওয়া লাগে এক নম্বরে আমরার কাছে অস্ত্র আছে যে দুনিয়ার বুকও যে শক্তিশালী পাওয়ারের যে অস্ত্র আছে আমরা মুসলমানের তো সমান অস্ত্র আছে দুনিয়ার মানুষের যে ধরনের সংখ্যা আর্মি আছে মুসলমানের এই ধরনের সংখ্যা ট্রেনিং প্রাপ্ত সেনা আছে পলিটিশিয়ানও আছে আমরার আমরার শিক্ষিত মানুষও আছে এরপরেও আমরা মুসলমানের উপরে যেরকম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মতন অত্যাচার হইয়া যায়
সিরিয়া মানুষ মারাওয়ার, সাধারণ মানুষ, মহিলা, ফুরুত্তা, বয়স্ক মানুষ, সকল কোনো সন্ত্রাসী না, সকল কোনো জঙ্গিবাদ না, সকল কোনো সরকার বিরোধী অস্ত্র লইয়া মার ফেলবার লাগি নাই, সাধারণ মানুষ মারাওয়ার। কিন্তু আমরা দুর্বল অবস্থা যে আমরা এরারে সাহায্য করতে পারি না, এরারে ই জুলুম অত্যাচার থেকে আমরা বাঁচাইতে পারি না। এবং অনেক মুসলমান আছেন, তারা লাগে দোয়া কররা, তারা লাগে খানি ফাটাইয়া দেরা, কিন্তু তারা রে ই যেনে প্রথম অবস্থায় যে লাহানি আসিল যে সামনে ফরিয়া গিয়ারি না আত ধরে নিতাম যাদের মাঝে, এইরকম শক্তি আমরা এখনো নাই, একটা দুঃখের ব্যাপার। বাংলাদেশের বর্তমানে ওইয়ে মুসলমানে মুসলমানে মায়ের চলের, এটা যুদ্ধ হওয়া যায় না, কিন্তু হরতালের নামে কিন্তু মানুষের যান বুঝি হারানিওর, যুদ্ধের মাঠে যে লেখানি মানুষের বাড়াইয়া যায় আর ফিরত আয় না, ওরা মুইয়া যায়। অথচ তখন ইউটিউবের মাঝে আমি রিসেন্টলি দেখছি একটা ইন্টারভিউ শেখ মুজিবের ডেভিড ফ্রস্ট ব্রিটিশ একজন সাংবাদিকের লোকে, কোন সময়ের যে তাই জেল থেকে বাড়াই আইসন দুই তিন দিন পর শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে। তখন কল্পনা করো যে পাকিস্তান থেকে স্বাধীন হইবার আগে বাংলাদেশের মানুষের অবস্থা কিলেখা নাছিল, পাকিস্তানের সরকারে কি ধরনের জুলুম অত্যাচার করছিল বাংলাদেশের সাধারণ মানুষের উপরে। এই অবস্থার মাঝে কয়েকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা হয়েছে শেখ মুজিবরে, যে পশ্চিমা দেশে তোমরা দেশে বাংলাদেশে তারা রেকগনাইজ করেন না, এই সম্বন্ধে তুমি কি দেখো? শেখ মুজিবের জবাব দিচ্ছেন যে সমস্যা নাই, সমস্যা নাই, আমরা সবুর হরমু, তারা রেকগনাইজ করবো আমরা রেখ কিছুদিন পর। মানে এই সময় আমেরিকা পাকিস্তানের পক্ষে আছে, আমেরিকা জাহাজ পাঠাইছে পাকিস্তানের পক্ষে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে, আমেরিকা ব্রিটেন আরো ইউরোপের দেশ বলতে তারা পাকিস্তানের সরকারে তারা মনে করছে এরা হইছে গিয়া বৈধ সরকার আর মুক্তিযোদ্ধারে তারা সন্ত্রাস মনে করছে। মনে করিয়া দেরাম আমি অনেকের যারা আছে, আমার মুরব্বী যারা আছেন যারা জীবিত আছে না এই সময় তারা আপনারা মনে আছে, কিন্তু মনে করে দেরাম কিন্তু আমরা বলি যাই যে আমরা শব্দ দিই যে শব্দর জাদুঘর হল আছে, যারা শব্দ দিয়ে মানুষে বালা মানুষে তারা দোষী বানাইলায় আর দোষী মানুষে নির্দোষী বানাইলায় ওলাখান ওইয়া যান। আজকে সন্ত্রাস খারে হয় আর মুক্তিযুদ্ধ খারে হয়, ন্যায় খে অন্যায় খে, দুর্নীতি খারে হয় আর ক্ষমতা খারে হয়, স্বাধীনতা খারে হয় আর পরাধীনতা, মানে গোলাম গোলাম হওয়া অর্থ কিতা এটা আমরা বলি যাই গে, আমরা এই শব্দর জাদুঘরের কথায় আমরা বুদ্ধি আরাইলে। পরবর্তীতে জিজ্ঞানি হয়েছে যে তোমরা যেন দেশ স্বাধীন করলায় তুমি যেন ক্ষমতা ফাইলাই, যে বিখ্যাত একটা কথা আছে যে পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, ডেভিড ফ্রস্টে শেখ মুজিবরে জিজ্ঞাইছে যে তুমি কিলাখান গ্যারেন্টি দিবা তুমি যেন করাপ্ট হইতা নাই, ডাইরেক্ট জিজ্ঞাইছে। আপনারা ইউটিউবে যদি সার্চ করুন ইন্টারভিউ নিজেও দেখতে পারবে, সুন্দর জবাব কিন্তু দিছেন শেখ মুজিবে। তাই জবাব দিছেন যে আমরা বিশ বছর ত্রিশ বছর ধরে আমরা কষ্ট করলাম, যে আমরা জেল যারাম বছরের পর বছর, বিকজ আমরা একটা জিনিস বিশ্বাস করি, ওই বিশ্বাসের লাগে আমরা কি কষ্ট করলাম, আমরা কুরবানি দিলাম, আমরা বউ বাচ্চা ঘর বাড়ি ফালাইয়া আমরা জেলও যাইতে রাজি বারবার, এবং আমরা নিজের ফ্যামিলির উপরে কষ্ট আমরা এই কাজের কারণে কষ্ট হইয়া যার আমরা এটা গ্রহণ করতে রাজি। আমার লগে যত লিডার সকল আসুন, মানে তাদের ক্যাবিনেটের কথা করা, তাদের আন্ডারে যে মানুষ সকল আসুন অনেকজন, সবাই কষ্ট করে আইছে,
আর এই ধরনের কষ্ট হরিহারি মানুষে যখন ফাঁস ক্ষমতা তারা আতফায় এরা সহজে করাপ্ট হয় না। আমরা চাইলে আমরা নিরায় জীবন চালাইতে পারতাম। আমরা দেশের মাঝে আরো মানুষ আছে যারা তারা ফ্যামিলি লইয়া ফুরুত্তা লইয়া বউ লইয়া ঘর বাড়ি লইয়া ছোট্ট চাকরি লইয়া তারা কোয়াইট লাইফ চলেন, নিরায় জীবন চলেন, তারা সুখ আছে, আরাম আছে, শান্তি আছে। বিপদ আপদ থাকে তারা, বিপদ যদি ডাইনে দেয়া তারা বা ওদি মোর বাইরা তারা বিপদ থেকে আইলে যারা ইলেখান আমরাও ফারতাম। কিন্তু আমরা এটা না করিয়া আমরা জনগণের সেবার লাগিয়া একটা জিনিস আমরা বিশ্বাস করি, একটা প্রিন্সিপল, ওই প্রিন্সিপলের লাগিয়ে আমরা 30-40 বছর ধরে আমরা কষ্ট করি আর মনে আমরা ক্ষমতা পাই আমরা করাপ্ট হবো, আমরা লেগে অত সহজ না। কিন্তু যারা ই কষ্ট করে না, যারা রে অ্যাক্সিডেন্টালি পাওয়ার আইনা দেওয়া হয়ে যায় কি, আর যারা খুব সহজে ক্ষমতা পাইলায় এরা করাপ্ট হয়। এটা কিন্তু শেখ মুজিবের নিজের কথা, আমি কোরআনি কথা। কিন্তু আমরা যে সাহাবার কথা আলোচনা করবো এদের জীবনের লগে আমরা নিজের জীবন অথবা আমরা যে বর্তমানের যে লিডার সকল আছেন আমরা মুসলমানদের সকলতে অথবা আমরা লোকাল কমিউনিটির এরার জীবন চরিত্র কম্পেয়ার করার লাগিয়া এবং উন্নত হওয়ার লাগিয়া সবাই চিন্তা কর্তা এবং চিন্তার পরে শেখ আব্দুল কাদির আল মুরাবিত তাই হয়েছেন যে এক লোকে তিনটা জিনিস আয় জিকির ফিকির আর হিম্মা, তিনটা এক লোকে আইতে নালে কিন্তু খামায় না। প্রথমে স্মরণ করা লাগে, তারপরে এটারে চিন্তা ভাবনা করা লাগে, ক্যাটাগরি করা লাগে, বালা বুড়া জরুরি কম জরুরি, এরপরে অ্যাকশন নেওয়া লাগে। হিম্মা হলে এক লাস্ট পার্ট অ্যাকশন নেওয়া লাগে। একটা জিনিস যদি বিশ্বাস করো, একটা জিনিস যদি চিন্তা করে তোকে দেখছো যে এটা জরুরি করার, এটা জরুরি করা নাই, তার পরবর্তীতে এটার করে দিয়ে অ্যাকশন নেওয়া লাগে। ওই অ্যাকশন নেওয়ার জন্য কয়েকটা কথা শেখ মুজিবের 1971 আমরা যে লিডার হল আছে এরা কষ্ট করে লিডারশিপ পাইছে, ক্ষমতা পাইছে, এরা করার তৈবার কথা নাই। এখন আজকের যারা পাওয়ারও আসুন, আজকের যারা লিডারশিপের কারণে আমরার বাই আনতে একজনে আরেকজনের মাথা ফাটায় না, আর যারা দায়িত্ব নিছেন সারা দেশের মানুষের জনগণের, লিডার হওয়া মানে কিতা, ক্ষমতা মানে কিতা, আর করাপশন মানে কিতা, সাহাবা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর জীবনীর কিছু ঘটনা থাকি আর তাদের ব্যবহার থাকি আর বোঝা যাইব ইনশাআল্লাহ। বর্তমানে আমরা দেখলাম যে জনগণে সকলের বুট আছে, সকলের বুট আছে, কিন্তু এর মাঝে কয়েকটা পয়েন্ট। এক নাম্বার ওয়ান, সাধারণ জনগণের গণতন্ত্র কিতা তারা বুঝে না বালা টিকে, আর যদি জিগাও তারা গণতন্ত্র কিতা বিবরণ করো আমার বুঝাই দাও বুঝাইতে পারতো নাই। দুই নম্বর পয়েন্ট হলে গিয়া ইলেকশন হইয়া যায় বুট আছে, বুট দেওয়া হয়, কিন্তু বুট দেওয়ার যে দায়িত্বটা কিতা আর এটার যেন কনসিকুয়েন্স এটার পরবর্তী যেন ফল কিতা এটা সম্পূর্ণ মানুষে বুঝেন না, আর বুঝলেও এটার গুরুত্ব দেন না। কারণ বুট তারা সিগারেটের বিনিময়ে বিক্রি করেন, নাইলে 500 টাকার বিনিময়ে বিক্রি করেন, নাইলে রসমালাই রসগোল্লার বিনিময়ে বিক্রি করেন। এটা আমার নিজের চোখের দেখা আর নিজের কানের শোনা জিনিস, যেটা আপনারা তো আমার থেকে আরো বাড়া জান পায়। যেহেতু আমি এই ধরনের রাজনীতির আমি নিজে কোনো দল শরিক নাই, যারা দল আছো তারা আরো ভালো দেখে জানবেন আপনার নিজের দলে কতখান করেন সত্যিকার কতখান করেন দুর্নীতি নিজেই জানবেন। চিন্তা করলে আর নিজের লোকে সহি খালিস ভাবে যদি নিজের লোকে আলাপ করো আর নিজের আমল অথবা নিজের দলের আমল সম্বন্ধে চিন্তা করো খালিস নিয়তে। কারণ বর্তমানে যে পজিশনে আমরা আইছি, আমরা উন্নত হইছে স্বাধীন হওয়ার পরে, আচারও স্বাধীন হইছি, স্বাধীনতার অর্থ কিতা এটা আমরা পাইছি নি, আর আমরা যে নেতা এরা খারাপ নি না খারাপ নাই চিন্তা করার দরকার আছে। আর যে ফোটে আমরা আটতাম, এই ফোটে আমরা আটতাম না, আমরা এই রাস্তা থেকিয়া অন্য কোনো রাস্তা তোকে বার করা জরুরি, এটা চিন্তা করার সিরিয়াস সময় আছে। নেতা বলতে যখন হয় যে মানুষ যখন তার বেডরুমের মাঝে
সকালে মাসে ফাতারা গলা খানা জব করা বাচ্চা দেখছে কিন্তু পুলিশে সিরিয়াসলি বাচ্চা সাক্ষী দেন না ডিএনএ টেস্ট করে না তার লগে লগে তারা এক মাস বাদে খবর তাকিয়া কুদ দেয় লাশের উপর ডিএনএ টেস্ট করবার কথা হয় ই সরকার খারাপ নি ই সরকারের হাসার ওই জনগণের সেবার লাগি কষ্ট করেননি নাকি তা শেখ মুজিবরে জিকানি হইছে যে লিডার মানে কিতা আপনি লিডার মানে কিতা বুঝো হাসার ওই লিডার ট্রু লিডার ডিসক্রাইব করো তাই জবাব দিচ্ছেন যে লিডার হাসার ওই লিডার লিগে যে কষ্ট করতে করতে মানুষের সেবা করার লাগে কষ্ট করতে করতে যে ক্ষমতা যায় হে হইলে হাসার ওই লিডার যেখানে হয়েছে তুমি কোন লিডার রে কোন হাসার ওই লিডারে তুমি অ্যাডমায়ার করো তুমি রিসপেক্ট করো সম্মান করো এবং অনুসরণ করো তো এইখানে আমার একটা কথা হওয়া লাগে যদিও মানুষের কিছু মানুষের অন্তর দুঃখ পাওয়া আর কষ্ট পাও শেখ মুজিবে চার্চিলের নাম কইছেন উইনস্টন চার্চিল ব্রিটিশের সাবেক প্রাইম মিনিস্টার কামাল আতাতুর্কের নাম কইছেন লেনিনের নাম হইছেন গান্ধীর নাম হইছেন নেহরুর নাম হইছেন আরো দুই তিন জনের নাম হইছেন এরারে তাই হাসার ওই লিডার মনে করুন আর এরারে তাই অনুসরণ করুন রেসপেক্ট করুন সম্মান করুন এই কে এম ফজলুল হক শেরে বাংলা যে একজন মৌলানা আসলা তাদের নামও হইছেন কিন্তু খৈতা ফার্তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম মোহাম্মদ ইবিন আবদুল্লাহ ওমর ইবিন খাত্তাব আবু বকর সিদ্দিক এবং আরো সালাহউদ্দিন আইয়ুবী এরার নাম কইতা পারতা কিন্তু তাই কইছেন না ওই তো পারে তাদের কোনো রাজনীতি কোনো টেকনিক এটা আল্লাহ জানেন কিন্তু একটা বই লেখা হয়েছে দি 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন হিস্ট্রি যে 100টা সবচেয়ে বেশি প্রভাবশীল মানুষ ইতিহাসের মাঝে প্রফেসর মাইকেল হার্টের লেখা এক নম্বরে মোহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেওয়া হয়েছে তখন কেউ কইতে পারে জানে ডেভিড ফ্রস্ট একজন ব্রিটিশ খ্রিস্টিয়ান পশ্চিমা একজন সাংবাদিক এর লাগি কইতে পারে জানে তার কাছে ও মাও জেডুংয়ের নাম হয়েছে মানে তাই খালি বাঙালি না তার নাম হয়েছিল না ফজল হক তার বাঙালি নেতা তাদের নাম কইসুন ইন্ডিয়ান নেতার নাম কইসুন টার্কিশ নেতার নাম কইসুন রাশিয়ান নেতার নাম কইসুন ব্রিটিশ নেতার নাম কইসুন চাইনিজ নেতার নাম কইসুন কিন্তু যে ফজল হক সারা যে হাসারই লিডার যারা রে দুনিয়ায় যারা রেকগনাইজ করে এনার নাম কইসুন না ওই তো পারে তাই জানেন না অথবা এই সম্বন্ধে স্টাডি করছো ইন্দা বালা ঠিক আছে সময় খাটাইছো ইন্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তাদের সাহাবার সম্বন্ধে কিন্তু এটা একটা ভুল আমরা যারা আজকে নেতা আসুন কিংবা ভবিষ্যতে যারা নেতা ওই বা কিংবা ছেলে মেয়ে ফুরুত্তা যারা আসুন এরার লাগে খুবই একটা উত্তম জিনিস যদি তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তাদের সাহাবার মাঝে যারা লিডার আসলা মন্ত্রী আসলা এরা জীবনী এবং এরা সম্বন্ধে এরা স্টাডি করা খুব জরুরি প্রফেসর হার্টের মাঝে তাই সর্বাই শুননা তাই নিজে কিন্তু প্রফেসর হার্ট একজন নাস্তিক তাই আল্লাহ বিশ্বাস করেন না কিন্তু এরপরেও এক নম্বর পজিশনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দিতে শর্মাইছেন না ডরাইছেন না কইছেন খেললাকে আমি দিলাম এক নম্বরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খেয়ে খেয়ে হইতে পারে আমার আমার লগে রাগ করতে পারে আমি এক নম্বরে দেওয়ার কারণে কিবার আমার ভুল বুঝতে পারে কিন্তু আমি না দেওয়া পারছি না কারণ ইতিহাসের মাঝে আর কোনো মানুষ পাওয়া গেছে না যে তাদের ওয়ার্ড হইলে গিয়া যে রিলিজিয়াস এবং দুনিয়ার যে টেম্পোরাল শব্দ ব্যবহার মানে দুনিয়ার ক্ষমতা দুনিয়ার যে পলিসির মাঝে দুইটার মাঝে সুপ্রিমলি সাকসেসফুল কোনো মানুষ আর পাইছেন না তো কইয়া ইতিহাসের মাঝে এবং এর পরবর্তীতে ঈসা আলাইসালাম মুসা আলাইসালাম ওমর ইবনে খাত্তাব এবং খালিদ বিন ওয়ালিদ এরার নাম তাদের বইয়ের মাঝে প্রভাবশীল মানে নেতা এবং কোয়ালিটি দিয়ে বোঝাইছেন হাসার ওই নেতা এরা
আমির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে টিম আছিল, ক্যাবিনেট হোক আর লিডারশিপ টিম হোক আর কমিটি হোক, যারারে লইয়া তারের কাছে তাক্তা, তাদের মন্ত্রী হোক আর অ্যাডভাইজার হোক, যারারে লইয়া তান দেশ রাষ্ট্র চালাইছেন এবং তান মারা যাওয়ার পরে যারা ইসলামিক সভ্যতা, ইসলাম ধর্ম, ইসলামিক শাসন চায়না পর্যন্ত পৌঁছাইছে, মোজাম্বিক পর্যন্ত পৌঁছাইছে, ফ্রান্স পর্যন্ত পৌঁছাইছে, এরার নাম আমি কই, তারার জীবনী সম্বন্ধে আপনারা খোঁজ করো, আমি যদি ফাইনা সকলের ইয়ে করতাম আপনারা খোঁজ করে আবার ফাইবাই, এবং এরা সবাই জীবনী টুকাইলে এবং সবার চরিত্র টুকাইলে ফাইবা, যেন সত্যকারী নেতা হাসারই লিডার খারে হয়। আল মিকদাদ ইবন আমর, আবদুল্লাহ ইবন মাসউদ, হামজা ইবন আব্দুল মুত্তালিব, আবু বকর সিদ্দিক, আবু জার আল গিফারি, আলী ইবন আবু তালিব, হুজাইফা ইবন আল ইয়ামান, আম্মার বিন ইয়াসির, যার কথা আমরা বিস্তারিত আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ, বিলাল বিন রাবাহ, ওমর ইবন আল খাত্তাব, জাফর বিন আবু তালিব, আনাস বিন মালিক, আবদুল্লাহ ইবন আব্বাস, আবদুল্লাহ ইবন ওমর, উসমান বিন আফফান, আব্দুর রহমান ইবন আউফ, সাদ সাঈদ বিন জাইদ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবন আল জাররাহ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আল আওয়াম, আবদুল্লাহ বিন সালাম, আবু মুসা আল আশারি, এবং তার পরামর্শ লাগিয়া উম্মু সালামা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এরা লইয়াও তার পরামর্শ কর্তা, শাসন করবার লাগিয়ে কর্তা, এরা সবার জীবনীটা ইয়ে করো। আমি এখানেও 25 জন মানুষের নাম উল্লেখ করছি, এরা সবাই ওই লিডারশিপ কোয়ালিটি তার মাঝে আছে, এবং যে দুইজন স্ত্রী তাদের ইয়ে করছি, এরা আমরা ইসলামের মাঝে তো মহিলা দেশের নেতা ওইবার ইয়ে নাই, কিন্তু তারা যা জড়িতে পারে, শুধু সুপ্রিম যা জড়িতে পারে না, তারা অ্যাডভাইজার হইতে পারে, টিচার হইতে পারে, বিভিন্ন লেভেলে মহিলা সকলদের যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, বালা বুঝ থাকে, শিক্ষা থাকে, খামলা এবার সুযোগ আছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তাই প্রথমে আমরা এস্টাবলিশ করছি যে তাই কষ্ট করছে, একটা জিনিস তাই বিশ্বাস করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং হুযাইফা বিন আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কইছিলা যে, ও হুযাইফা, তুমি জানো নি কোনো মানুষে যদি সাক্ষী দে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ যোগ্য নাই পূজা পাইবার, এবাদতি পাইবার, মানে আল্লাহ ছাড়া কেউ রে এবাদতি করতে না, তার যেন এ তার যেন শরীক নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের বন্দা এবং রসুল, এই কথা যদি কেউ সাক্ষী দেয় তেহে বেহেশত ঢুকতে পারবে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কথা আমি সিক্রেট রাখতাম, কারণ তার নাসলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিক্রেট রাখবার দায়িত্ব দেওয়া হয়েছিল না, আমি মানুষে জানাইতাম এটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষেরা জানাই দেব, এই জিনিস বিশ্বাস করতে, আর ওই বিশ্বাস রে তাদের গেস্তাকে হারি হরাইবার লাগিও তাদের অত্যাচার করা হয়েছিল, বানু মাখজুমের বিভিন্ন মানুষে, বিশেষ করে আবু জাহেল মারত, আর হয়তো তুমি কও যে মোহাম্মদ নবী না, তুমি কও, এবং তারার যে রে মিথ্যা দেবতা হল, আল্লাহ রে সারা তারা পূজা করা হইতো, আল্লাহ আলুজা এরা সম্বন্ধে বালা কথা কো, তাদের এমন মারা মারা হইতো যে তাই কিতাব মাত্রা তাই কইতে পারতা না, এই পিঠা খাওয়ার পরে। শেষ পর্যন্ত তাদের আব্বা আম্মারে হত্যা করার পরে তাই উমাল্লা খানি তাই পিঠা খাইতে খাইতে এমন অবস্থা আছেন যে তাই আদা হুশ ওই অবস্থায় তাই মুখ দিয়ে তাই কই নিছেন যে মুহাম্মদ নবী নাই, এবং তারা যে দেবতা সম্বন্ধে কিছু প্রশংসার কথা তান্ডে জোর করে খোয়াইছে। হওয়ার পরে তান গেছেন তার দার কাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারি খবর কইছেন বলে, আমার অমলা অমলা তারা ওলা খান মারছে আর আমিও কথা কইছি,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার অন্তরের ইমানের অবস্থা কি লাগে, তোমার দিলের বিশ্বাস কি রকম? আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হুসেন জানে আমার দিলের বিশ্বাস আমার শক্ত আছে। তুমি জানে নবী আর আল্লাহ ছাড়া জানে কোনো জিনিস পূজার যোগ্য নাই, এটা আমি সম্পূর্ণভাবে আমি এটা শিওর আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছেন সূরা নাহলের 106 নম্বর আয়াত যে কোনো মানুষে যদি ইমান আনার পরে বাদে কুফুর করে একমাত্র যারারে জোর করে কোন হইছে এরা সারা তে এরার লাগে আযাবুল আযীম শক্ত শাস্তি আছে। এই আয়াত পাওয়ার পরে তার শান্তি পাইলা এবং শিওর হইলা জানে তার বিনতে যখন ইমান আছে এবং তার নেজুর করা হয়েছে তার নিজের মুক্তি খোয়া এটা তাদের ইমান নষ্ট হয়েছে না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারা যদি আর একবার তোমার মারে কয় করবা লাগে কইলেও কষ্ট হইতো না। এবং আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর ইমান সম্বন্ধে সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেন যে দুইবার কইছেন দুইটা কথা যে একবার কইছেন যে আল আবুল ইয়াকাজান ফিতরার মাঝে এবং তাদের ফিতরা নষ্ট হইত নাই ফিতরা বদলিত নাই তার মরার আগ পর্যন্ত অথবা তার নেখেরে বুড়া বয়সে যদি সিনাইল যদি হয়ে যান গিয়ে সারা। এবং আমরা জানি যে সব সব সন্তান ফিতরার মাঝে জন্ম লয় মুসলমানও অবশ্যই জন্ম লয় পরে তারার মা বাপে কিংবা সমাজে তারা ফিতনা নষ্ট করে কাফির বানায় মুশরিক বানায়। এবং ই হাদিস ইদা হইছে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাক্ষী জেনে আম্মার বিন ইয়াসির ইমান জেনে সঠিক আছে এবং মৌত পর্যন্ত থাকবো। এবং অন্য সময় তাই কইছেন যে যে আম্মার বিন ইয়াসিরের ইমান তাদের আড্ডির ভিতরে জেনে মারক ইংরেজিতে বাংলায় শব্দটা আমার জানলাম না যে আড্ডির ভিতরে জানে একটা জিনিস থাকে যেটার মাঝে রক্ত তৈরি হয় যে আম্মার বিন ইয়াসিরের মারক পর্যন্ত ইমান পৌঁছে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ থেকে কথা আইছে। তাই আম্মার বিন ইয়াসিরের হিতা ফাইলা জানে তাই একটা জিনিস বিশ্বাস করুন এবং এই জিনিসে তাই সার টানা রিডারে তাই এস্টাবলিশ করবার লাগে তাই কষ্ট করছেন কি ধরনের কষ্ট তাদের শৈল্য বলে হিজরতের অনেক পরে তাদের একবার ফিট উদাম করা হয়েছিল আর অন্য সাহাবা কত দেখছেন যে তাদের ফিটের মাঝে এমন গভীর একটা রেখা যেনে লোয়ার শিক দিয়ে জ্বালাইয়া যেন ইয়ে করছিল ফত করছিল যে তারার আত্রে অমল এখন করিয়া আস্থা হারাই দিতে পারে তারা ফিটের গাতার মাঝে। এবং জিহাদ করছেন বদরের যুদ্ধের মাঝে তাই অংশগ্রহণ করছেন এবং যখন আব্দুল্লাহ ইবিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের খল্লা খাটতে হারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া আইছে আইসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আম্মার বিন ইয়াসিরের তুকাইয়ারে কইছেন ওই দেখো তোমার মারে যে খুন করছিল ওই দেখো তারে আসকো ওই সময় তার খুব খুশি হয়েছিল। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ অংশগ্রহণ করছেন সব যুদ্ধ তার অংশগ্রহণ করছেন এবং তাদের খান একটা খাটা হয়েছে এবং তাদের বাকি জীবন এটা সামান্য জায়গা দিয়ে লক্ষিয়ে লক্ষিয়ে থাকত অতখান কষ্ট করছেন তার যে জিনিস বিশ্বাস করছেন যেন লাগে আর মানুষের সেবা কিরকম করছেন তার বুড়া অবস্থায় ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও তার জিহাদ অংশগ্রহণ করছেন মুসাইলামা আল কাজ্জাব যে নবী দাবি করছেন তার এই মানুষের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আর্মি লইয়া গেছেন আল ইয়ামামার যুদ্ধের সময় ওই সময়ও তাই আসলা মানুষে কইছে যে তাই যখন যুদ্ধ কররা তাদের খানে লক্ষিয়া লড়ে চড়ে জানে আওয়াজ করে এটা মানুষে দেখছে এবং হইছে যে এই মানুষটা বুড়া মানুষ খান একটা লোক টাইল ফরে যুদ্ধ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তার তাক্তা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডভাইস করতা মিনিস্টার আসলা মদিনার রাষ্ট্রের
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের লোকেরা আসলো এবং আবু বকর সিদ্দিক যখন যারা যখাত দিত নাই কইয়ারি যারা খাড়া হইছিল এরার লোকে যুদ্ধ করবার সময় তারিয়ে যুদ্ধ অংশ গ্রহণ করছে আবু বকর সিদ্দিক মারা যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর লোকেরা আসলো তারে অ্যাডভাইস করছেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারে কুফার গভর্নর বানাইছিল কুফার গভর্নর বানানোর পরে সাহাবা বলতে সাক্ষী দেন যে তাই এমন ভাবে শাসন করছেন কয়েক বছরের ভিতরে তাই যে ন্যায় ইনসাফের বিচার এবং মানুষের যে সেবা ব্যবস্থা যে জাস্ট রুলার যারা হয় ওইরকম তাই চালাইছেন সাহাবা বলতে সাক্ষী দেন এবং তাই নিজের বাজার কর্তা তাই সাহর রাখতা না তার বাজার খুঁজে দিবার লাগে তাই নিজে ও ধরনের কম খরচে চলতা এবং একজন সিটিজেনে তাদের একদিন কইছে একটা ইনসাল্ট করছে একটা অপমান করছে যে ও যে বেটার খান খাটা কিন্তু তাই তারে এরেস্ট করাই শুননা আমরা দেশে না তাহলে যদি এরকম ইনসাল্ট করে আজকাল কু তারারে নাই করে হয়ে যায় তারারে এরেস্ট করা নিয়ে যায় তারারে থাফা দেওয়া নিয়ে যায় কেডারের রাতনে নাহলে পুলিশের রাতনে মারা নিয়ে হয় কিন্তু তাই শুধু কইছেন যে আমার ই খান আল্লাহর এক নেক নেক কাম করার ফতে গেরে আমার ই খান খাটা হইছে ও কথা তাই জফে কইছেন আর এই মানুষের কোনো শাস্তি দিছ না কোনো বাদ কথা কইছেন না ওই রকমের ওই ধরনের চরিত্র তারার এবং আরো যে সাহাবা হল কইছি তারারও জীবন একটু কাইলে দেখবাই ওই ধরনের তারা নম্র তারা পাওয়ার পাওয়ার ফলে তারা করা কইছেন না পাওয়ার পাওয়ার ফলে তারা বিলাসিতা করছেন না পাওয়ার পাওয়ার ফলে তারা যে জনগণের কাছ থেকে ট্যাক্স ঘুষ অথবা জাফটা দেয়ারি ডাহাতি হরিয়া পয়সা দেয়ারি বিদেশ কোনো ব্যাংক জমা দিচ্ছেন না কোনো বাড়ি কিনছেন না যাতে সরকার বদলিলে আমি হন গিয়ে বাদ গিয়া 7 বছর কাটাইমো হিববার আমার দল ক্ষমতা এলে ফিরত আইমো না ইয়ার হিববার আমি আমি কোনো সরকারি চাকরি করবো না এই ধরনের চিন্তা আসিল না অভ্যাস আসিল না মসজিদ কুবা যখন বানানি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবা তারা একটা ইট করে লইয়া লইয়া যায় আমার বিন ইয়াসির তার দুইটা ইট করে লইয়া লইয়া যায় এটা দেখার পরে তার আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর লাগি দোয়া করছেন তার খুশি হইছেন এবং তার সঙ্গে আমার বিন ইয়াসির সম্মান বাড়ছে এবং কইছেন একটা কথা যে আমার বিন ইয়াসির আকতুলুহু আলফিআতুল বাগিয়া যে আম্মার বিন ইয়াসির এমনে মরত না তারে একটা বিদ্রোহী দলে মারব কিছুদিন পরে কেনা খবর লইয়া আইছে জানে আম্মার বিন ইয়াসিরের উপরে একটা বড় পাত্তর ফরিয়া আম্মার বিন ইয়াসির মরে গেছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এটা হাসি হইতে পারে না কারণ আম্মার বিন ইয়াসির যে মারব একটা বিদ্রোহী দলে ইলাহান মরত না আমার বিন ইয়াসির এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কইছেন যে তুমি মরবার আগে লাস্ট তুমি এক এক কিছু দুধ খাইবাই তোমার লাস্ট দুধ খাওয়ার পরে তুমি তোমার মারা যাইব এবং তোমার একটা বিদ্রোহী দলে মারব অন্য সময় কইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুমাইয়ার ফয়া কোনো দুইটা চয়েস তারে যদি দেওয়া হয় যে সব সময় দুইটার মাঝে সবচেয়ে উত্তম যেটা ওইটাই চুজ করে এবং করব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে একদিন তোমার আমার সব সাহাবা কুরআন শরীফ লইয়া আর ইদলা হইব আর এটা লইয়া আর তর্ক করব এই দিন আম্মার বিন ইয়াসিরের সাক্ষী আমার অন্য সাহাবা দুইজনের সাক্ষী সমান তার আম্মার বিন ইয়াসিরের একলা সাক্ষী সমান হইব ওই ধরনের মানুষ হলে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাবুকের যুদ্ধ থেকে যখন তাবুকের যুদ্ধ জিতার পরে 10,000 মুসলমানে 1,00,000 বিজান্তিন রুমি সেনারে খ্রিস্টান সেনারে তারা আড়াই জিতছে এই যুদ্ধ সময়
দশ হাজার মুসলমান দশ লাখ খ্রিস্টান, 10-1 রেশো। কারণ তারার ভিতরে ইমান আসিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার লগে আসলা, সাহাবা অকল তারার যে লিডারশিপ কোয়ালিটি আছে, লিডারশিপের চরিত্র আছে, এবং আল্লাহ সুবহানাহু তাআলায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা জিনিস দান করছেন, জেনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কইছেন যে এক মাসের রাস্তা বয়ে করিয়া ঠেরানোর কারণে আমারে আল্লাহ বিজয় দিবা। আইবার সময় একদল মুনাফিক আছিল, তারা সল্লা করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারা এক পাহাড় থেকে ঠেলা দিয়ে ফালাইয়া মারি দিত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে এটার খবর, এই প্ল্যানের খবর আইছে, পরবর্তীতে তাই সাহাবা বলতে এক রাস্তা বাইদি যাইবার লাগে কইছে না, তাই অন্য রাস্তা বাইদি, তাই সুরসুর উঁচা রাস্তা বাইদি। আর মুনাফিক বলতে তারা মনে করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একলা যাইবা, কিন্তু সিক্রেটলি তাই দুজন সাহাবার খোঁজে তাদের লোকে যাইবার লাগে, হুজাইফা বিন আলিয়ামান আর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। ও তখন বিশ্বাস করতা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং হুজাইফা বিন আলিয়ামান রে, এবং হুজাইফা বিন আল ইয়ামানের কাছে তার মোহাম্মদ সব সিক্রেট কইতা যারা রে, অন্য সাহাবার কইতা না। এরপরে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমবুশ করছে, তারা লুকাই জায়গা থেকে আরে বাড়াই আইছে মারবার লাগি, তারা আরো দুইজন সাহাবার লোকে ফিগারে তারা সারপ্রাইজ হয়ে গেছে, গিয়ে এবং এই দুই সাহাবা এই দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যান ডক্কা করার লেগে খাজ করছেন এবং হেরারে খেটাই দিছেন। অন্ধকার আসিল কিছু, সন্ধ্যার পরে ঘটনা হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন হুজাইফা বিন ইয়ামান যারা তুমি দেখছো নিয়ে খেটা খেটা, এরা ওই লোকে মুনাফিক হল, তাই কইছেন রসুল্লাহ আমি তারারে চিনছি না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারারে চিনছেন এবং তারার নাম কইয়া গেছে, কইয়া দিয়েছেন হুজাইফা বিন ইয়ামান রে আম্মার বিন ইয়াসির রে কইছেন না, কইছেন যে রে এরা ওই লোকে মুনাফিকুন, এরারে তুমি চিন্তা রাখো। তাই কইছেন যে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরারে হত্যা করিলাম না এখানে, এরা যখন মুনাফিক আর আপনার মাঝখানেও আছে এরা তো ট্রাভেল করবো, এরারে হত্যা করিলাম না এখানে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমি চাই না যেন বাইশে হইতো যে মোহাম্মদে তাদের নিজের দলের মানুষে হত্যা করে, তাদের সাহাবা বলতে হত্যা করে, এর থেকে তুমি এরারে নাম চিন্তা দিও, আর এরা যদি কোনো সময় কোনো লিডারশিপ পজিশনে যাইবার কোনো চান্স আয়, কোনো সময় যদি এরারে কোনো গভর্নর বানাইবার লাগে সেও চায়, তুমি ওই সময় কইলো জানে এরা যেন মুনাফিক, সবাই রে নাই যে যে দায়িত্ব দেওরা আছে মনে করলাম অমর ইবনুল খাত্তাব যখন যদি চাই না যখন মুনাফিক রে গভর্নর বানাইতে ইয়ার মানে আর কি বা সিরিয়ার, তে হুজাইফা আলাইমি আমাদের দায়িত্ব আছিল যে ওই সময় অমন ইবনুল খাত্তাব রে হইয়া জানে এইজন দিও নাই দায়িত্ব, এইজন ওই লোক মুনাফিক আর কেউ কই তারা ওই লোক লিডারশিপ কোয়ালিটি, মানে আমরা দেশ বর্তমানে সব দলের মাঝে ওই কিছু মানে ইসলামী দৃষ্টিতে মুনাফিক তো এটা একটা আমরা বুঝলাম কিতা, কিন্তু তারা দলের দৃষ্টিতেও তারা মুনাফিক হয় সব দলের মাঝে আছে, এবং এটা লইয়া এই কোন ধরনের অবস্থা হওয়ার আপনারা তো জান না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবাই ওই মুনাফিক হতে লোকে কি ধরনের ব্যবহার করছেন, যেনারে হত্যা করছেন না, এনারে শুধু ক্ষমতা যাইতে দিছেন না, দায়িত্বশীল পজিশন দিতে দিছেন না, এমনি সাধারণ জীবন তারা চলতে থাকুক, যদি তারা ক্লিয়ার কাট কুফুর কাজ করে না তারারে চলতে দিছেন। আর আমরা দেশে কিনা মানুষ যদি দোষ করছে না, কোনো প্রমাণ নাই, সন্দেহের উপরে তারারে জেল করা হয়, ফাঁসি দেওয়া হয় সন্দেহের উপরে, এবং নাটকের মতন ক্যাঙ্গারু কোর্ট যেটা হয় সিক্রেট আদালত খরিয়া, নাটকের মতন আদালত খরিয়া ফাঁসির শাস্তি দেওয়া হয়, আবার গণতন্ত্র দাবি, কিন্তু গণতন্ত্র কি জিনিসটা এটা খোঁজনে ছিলেন, গণতন্ত্র যেন কি পিলার আছে বালা কি বুড়া এটা ফরের কথা, কিন্তু দাবি করো গণতন্ত্র আবার সিক্রেট কোর্ট কইটা মানুষে ফাঁসি দেওয়া হয়। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু
তার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের মাঝে তাদের জেনে সঠিক ব্যবহার এটা পরিচয় পায়। এর আগে আমি কুরআন শরীফের কথাটা শেষ করিলাই যে কুরআন শরীফ যখন উসমান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা আসলা হযরত ওমর মরে গেছেন কি হযরত ওমরের আমরা তো আমরা আগে কইছি যে আম্মার বিন ইয়াসির তান কুফার গভর্নর আসলা হযরত ওমর মরে গেছেন কি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তান খলিফা হইছেন আর এই যে ইয়ামামার যুদ্ধত আম্মার বিন ইয়াসির তাই আসলা মাইল করছেন এবং খুব সাহসী ভাবে সাহাবা হতে সাক্ষী দিছেন যে যখন মানুষ সিদ্ধি গেছে কি তাই একটা পাত্র রূপে খাড়া হইয়া দাঁড়িয়ে তাই কইছেন যে আমি আম্মার বিন ইয়াসির আমার দ্বারা আও দ্বারা তোমরা কিতা বেহেস্তের তাকে তোমরা ভাগ্যে যারা যাইতে চালাই না কিতা পরে তাই বুড়া দিয়ে আগে দিয়ে ছুটছেন এবং তাদের পরে সাহাবা হল ছুটছেন গিয়া যুদ্ধত গিয়ে শরীর কইছেন ইয়ামামের যুদ্ধত কিন্তু অনেক হাফিজুল কোরআন মারা গেছেন যারা কোরআন মুখস্ত করেছিল অনেকজন এই যুদ্ধ সময় তারা জানা রাইছেন এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাই চাইছেন যে কোরআন শরীফে আমরা আজকে যে লেখান পাই যে আগাটা কি গুরি সব আয়াত হলতে রাইট অর্ডারে এখানো করা একটা কিতাবের মতো ওই অবস্থা থেকে করতে ছাড়া কারণ এই সময় ইলাহান আসিল না এক সাহাবার কাছে আসিল সুরা বাকারা খাকজের মাঝে লেখা আর সাহাবার মাঝে আসিল সুরা রহমান আর সাহাবার মাঝে আসিল সুরা আলে ইমরান কিবা এক অংশ আর জনের কাছে আলে ইমরানের আর অংশ লেখান আসিল লিখিত এবং মুখস্থ আসিল অনেক হাফিজ হলদের আর কিছু কিছু মানুষের কাছে আসিল যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কুফি আসিল যে আমরা আজকে যে আসি ওই ধরনের কিতাব আস্তা আগা থেকে করি কোরআন শরীফ অমল্লা খান আরো কয়েকজনের কাছে আসিল কিন্তু সকলের কাছে এই ধরনের আসিল না হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে হাফিজুল কোরআন যদি আরো ইলাহানি মারা যায় তাহলে আপনার মাঝে একটা ফিতনা আইব যে একজনে হইব কোরআন শরীফ অমল্লা খানি আর আরজনে হইব কোরআন শরীফ অমল্লা খানি যে লেখান বাইবেলের মাঝে যে লেখান দেখা দিছে যে এক বাইবেল কোনো কোনো কথা আছে যে আর বাইবেল নাই তো তাই যাই বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রে কইছেন যে তুমি যতখান লেখা আছে কোরআন শরীফের একটা টুকরা এক আয়াত যদি লেখা থাকে একটা আড্ডির মাঝে কিংবা একটা সামনার মাঝে সকল তারা দলা করো দলা করিয়া হারি একটা অফিসিয়াল একটা কোরআন শরীফ একটা তৈরি করো কপি করে হারি জানে প্রত্যেকটা আয়াতরে তুমি দুইজন করি সাহাবা যারা আসলা যে যারা দেখছই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই আয়াত পড়তে তারা হুঁচই কিংবা নাজিল হইবার সময় আজিন আসলা প্রত্যেকটা আয়াতের লাগি দুইজন করে সাক্ষী আনো আর বাদে এটারে তুমি অফিসিয়াল ভাবে লেখো আর বাদে বাকি তারে জ্বালাইলাও যাতে মাইসে কইতে পারে না জানে আপনার কোরআনও ইয়াত আছে তোমরা কোরআনও ইয়াত না এই ধরনের কথা জানে আইতে পারে না ওই সময় সব আয়াতের লাগি দুইজন করে সাহাবা সাক্ষী দেওয়ার পরে লেখা হয়েছে কিন্তু একটা আয়াতের লাগি খালি আম্মার বিন ইয়াসির একলা সাক্ষী পাওয়া গেছে আর একজন পাওয়া গেছে না দ্বিতীয় একজন সাহাবা জানে এই আয়াতের লাগি সাক্ষী আমার আয়াতটা কোন আয়াতটা আমার এখন ইয়াদ নাই কিন্তু অনেক সময় তারা এটা লইয়া সমালোচনা করার পরে একজনের মনে হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে একদিন আম্মার বিন ইয়াসিরের সাক্ষী আমার অন্য দুইজন সাহাবার সাক্ষীর সমান হইব এবং ওই কোরআন শরীফ লইয়া আমার সব সাহাবা দল হইবা এরপরে তারা গ্রহণ করে নিছে যে আম্মার বিন ইয়াসিরের একলা সাক্ষী দা দুই সাক্ষীর সমান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একদিন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর লগে এক বিষয় লইয়া ঝগড়া করছিল খালিদ বিন ওয়ালিদ আব্দুর রহমান বিন আউফের লোক একদিন এক বিষয় লইয়া ঝগড়া করছিল দুইজনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিল বিচার লইয়া যে আমারে খালিদ যে ও কথা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খালিদ বিন ওয়ালিদ রে কইছেন যে খবরদার তুমি আব্দুর রহমান বিন আউফের সময় লইয়া গেছিল বিচার কইছেন আমার ফ্রেন্ডের লগে আমার বন্ধু হতে লগে তুমি লাগিও না কুতুর ইয়াতে আমার সাহাবা হতে লগে লাগিও না
দুজনই সাহাবা, খালিদ বিন ওয়ালিদও সাহাবা, আব্দুর রহমান বিন আউফও সাহাবা। কিন্তু এই সময় হইছে ওই খালিদ বিন ওয়ালিদ দুইজনে আমার সাহাবার লগে লাগলো না। কারণ হইছে গিয়া সাহাবার মাঝে স্তর আছে। প্রথম যারা মুসলমান হয়েছিল এরা প্রথম স্তরে, যে বদরের যুদ্ধত অংশধারী যারা আসলা অথবা এর আগে যারা মারা গেছিলা এরা হইল গিয়া প্রথম স্তরে। এর পরবর্তীতে হইল গিয়া যারা হুদাইবিয়ার সন্ধির আগে যারা মুসলমান হয়েছিল অথবা মক্কা বিজয়ের আগে মুসলমান হয়েছিল, এরপরে হইল গিয়া যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিল। এবং আব্দুর রহমান ইবনে আউফ আম্মার বিন ইয়াসির এরা প্রথম যুগের মুসলমানের মাঝে। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাই দৌড়িয়া গিয়া আম্মার বিন ইয়াসিরের খাপড়ে দৌড়িয়া আনি তান্দে কেসে মাফ চাইছ না, তান্দে খুশি করছে না, আমি বুঝছি না, আমি এই ধরনের জিনিস আমি আর করতাম না। এখন মহামুসল ইসলাম যেন কইসলা যেন খালি আম্মার বিন ইয়াসির রে একদল ফিয়াতুল বাগিয়ায় তান্দে হত্যা করবো, একদল বিদ্রোহী দলে হত্যা করবো। এটা হইছে গিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে যখন খুন করা হয় এরপরে একটা ফিতনা আইছে আমরার উম্মতের লাগি, যে সাহাবায় সাহাবায় তারা যুদ্ধ আরম্ভ হইছে। আমরা অনেক দেশের মাঝে মুসলমান এই ধরনের সম্মুখীন, সিরিয়া হোক আর মিশর হোক আর বাংলাদেশ হোক, যে মুসলমানে মুসলমানে কোনো বিষয় লইয়া আমরা দরবার হয় মায়ের হয় যুদ্ধ হয়। 71 যুদ্ধের দরতায় ধরো এই ধরনের যুদ্ধ, সকলেই তো একমত নাই, এখন খেলান বুঝে, আর আমি রাজা কারো দেখার নাই, আমি জন্ম 71 অনেক পরে। আমাদের শুধু একটা অভ্যাস আছে যে দাঁড়িয়েলা যদি থাকে খেয়েও কিংবা নমাজ ফরুয়া, এরা যদি 71 যুদ্ধ সম্বন্ধে কোনো মন্তব্য করতে চায় এরা রাজাকার হইয়া হারি, ওই জন্য আগে হইলাম যে কথার জাদুঘরও হল রাজাকার হইয়া দিয়ে তারা স্টাম্প দেওয়া হয়ে যায় যে তুমি রাজাকার। তখন যদি খো যে আমি রাজাকার ওই মুখ ইলাকানি, আমার তো এই সময় জন্ম হয়েছি না, তো তুমি রাজাকার করে রাজাকার, আমি রাজাকার করে রাজা করো নাই, আল্লাহ মা ফলকা। হতে হইছে গিয়া মুসলমানে মুসলমানে কোনো সময় আছে তারা একমত হইতে পারে না, মায়ের করে, কিন্তু খিলাখানিটারে ডিল করতায় আমরা কার কাছ থেকে শিখতাম। মুহাম্মদ ইসলামের সাহাবার মাঝেও একবার এই ঘটনা হয়েছিল যে উসমান বিন আফফান রে সে কোন হলো মুআউইয়া রাদিয়াল্লাহু আনহু তাদের হইল গিয়া আত্মীয় উসমান বিন আফফান, খালাতো ভাই ওরকম তাদের আফন খালাতো ভাই যেন তা নেব শুনছেন খে মারলো উসমান রে, ইদার তদন্ত খেনে করেন না হযরত আলী, হযরত আলী ওইসব খলিফা আমিরুল মুমিনিন, যে ইদারে খে মারলো উসমান রে, ইদার কোনো যে মারলো তারে ধরা হইলো না খেনে, কিবাটার খেনে ইনভেস্টিগেশন করা হয় না, এটার ফলে দিয়ে অত দেরি হয় কাজ করতে, তে মনে হয় হজরত আইলে তার জড়িত আছে নিজের মাঝে, আর নাইলে তার নিজের মাঝে এখানে গুরুত্ব দেন না। হজরত আলীর কথা হইল গিয়া যে আমি কোনো এটার মাঝে জড়িত নাই, আমরা যতক্ষণ পারি আমরা তুকারাম, কিন্তু যে মারছে আমরা এরা ধরতে পারলাম না, আমরা চেষ্টা করলাম আর মারছে যে মানুষে যারা এরার তো হইছে গিয়া যে আমরা ই কোন হরিয়া হারি আমরা মুসলমানদের মুসলমানদের সাহাবা সাহাবা একটা মাইটা লাগাইয়া দেয় ইরা ফলে সে হরি মারছে, যে এই জন্য যদি আমরা মারিলাই তে তারা তারা ডিভাইড এন্ড রুল তারা ডিভিশন হয়ে যাবে কিনা আমরা ফাতারে আমরা ক্ষমতা তাই মনে। এখন সাহাবার মাঝে দলাদলি হন ধরছে, সিনিয়র সিনিয়র সাহাবা হল দুয়ো দলেও, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তাই হযরত আলীর দল আসলা, খেনে হযরত আলী আহলুল বাইতের মাঝে লাগি নাই, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তাই মনে করছেন সফলতা মুনার পরে যে হযরত আলী তাই হকের মাঝে আসুন, এবং কোনো কোনো সাহাবা তারা এই সময় তারা চাইছে যে আমি এই ফিতনাটা আমি হামাইতাম না, আমি কোনো দলই থাকতাম না, আমি যাই মুগি এখান থেকে আইলে আমি
নিউট্রাল থাকুন। আর কোন কোন সাহাবা যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাইন গেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলে, যেমন এই একটা যুদ্ধ, এই যুদ্ধের নাম হয়েছে গিয়া গাজবাতু সিফিন, মানে উটের যুদ্ধ। কারণ একটা উটের উপরে কিতা হাওদা হয় একটা আম্বর, আম্বর বাইন্ধে আম্বরের ভিতরে হযরত আয়েশা ওইয়া এই যুদ্ধ মাঠে তাইন হাজির আসলা। হযরত আলীর দল আম্মার বিন ইয়াসির আর হযরত মুয়াবিয়ার দল আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আরো সিনিয়র সাহাবা হল আসন দুই দলে, কিন্তু সাহাবার সংখ্যা সময় আসলে কম আছিল, বেশি অংশ তাবিঈন আছিল। বেশি অংশ তাবিঈন এর মাঝে মানুষ আসলা এই যুদ্ধের মাঝে সিপাহী, সাহাবা আসলা দুই দলে, ওই কিন্তু সাহাবার সংখ্যা কম আছিল। এখন কোন দল জেনে হক পথে বুঝা মতো আসিল নাই সময় দুই দলের মানুষের মনে করছে যে আমরা হকের লাগে আমরা বাইর করলাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দলের মানুষ যেন আমরা সত্যকারী উসমান রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা একজন সাহাবা, তার দেখে হত্যা করলো, এটা খেনে তদন্ত করা হয় না কিংবা খেনে শাস্তি দেওয়া হয় না, খেনে ধরা হয় না কুদিরে, আমরা এটা রিও চাই। আর হেরা কত লেগে জেনে আমরা করছি না, আমরা মারাইছি না, আমরা জড়িত নাই, সরকারের দল যে আমরা সরকারের পক্ষ থেকে উসমানকে মারাইছি না, আলী হযরত আলীর পক্ষের কেউ হযরত উসমানকে মারাই দিয়েছে না, দুই দলই বিশ্বাস করছেন যে আমরা হকের মাঝে আছি, এরপরে মাই রয়েছে। কিন্তু হযরত আলীর দল জেনে বেশি কারেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের কারণে আমরা বুঝি এটা। এবং ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি কইছিল যে আমরা সাহাবার ফিতনার সময় যখন আমরা মাতি, আমরা দুই দলের সাহাবার লাগে আমরা দোয়া করতাম, আল্লাহ মাফ করে দিতা তারারে, তারা যেটা ওই দুষ করিয়া থাকে ভুল করিয়া থাকে আল্লাহ মাফ করে দিতা। এবং আমরা বিশ্বাস করতাম যে দুই দলের সাহাবার ওই তারা বেহেস্তের গ্যারান্টি পাইছে, তারা বেহেস্তের সার্টিফিকেট পাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরফ থেকে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। এবং আমরা বিশ্বাস করতাম যে হযরত আলী তাই হক একটু বলন হক আসলা, ওই কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে একদিন ফিতনার মাঝে হইবা আর আম্মার বিন ইয়াসির রে হত্যা করব ফিআতুল বাগিয়া, যে দল বিদ্রোহী। এবং আম্মা অন্য হাদিস তো কইছিলা জানে যে ইবন সুমাইয়া মানে আম্মার বিন ইয়াসির যে সুমাইয়ার ছেলে সব সময় কোনো দুইটা জিনিসের মাঝে চয়েস দেওয়া হইলে সব সময় দুইটার মাঝে যেটা বেশি শুদ্ধ বেশি সঠিক ওইটা চুজ করে। ওই আমরা বুঝতাম পারি যে হযরত আলী সময় ইজুদের মাঝে বেশি রাইট আসলা, যদিও হযরত আয়েশা অফর ফিস্টে আসলা। এবং আর একটা কথা আমার হওয়া লাগে যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তানিও একজন সাহাবা, অনেক মানুষে এই ব্যাপারে তাদের বিরুদ্ধে কথা হয় যেটা হওয়া ঠিক নাই, তাদের ওই সাহাবা তাদের লাগে আমরা মাফ চাইতাম এবং তানুয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাফ করার মাঝে একজন, তানুয়ে বেস্টের গ্যারান্টির মাঝে একজন আসুন। আমরা দেশে অনেক সময় মানুষে এই কারণে কিংবা অন্য কারণে হযরত মুয়াবিয়ার বিরুদ্ধে কিছু মাতামাতি করে, এটাও ঠিক নাই। এবং হযরত আম্মার বিন ইয়াসির তানি যুদ্ধের মাঝে একবার বাইর খররা বাইর খররা একবার কইছেন যে আমার এক গ্লাস পানি দেবেন না, কিন্তু পানি না আইনা একজন মহিলায় তান্ডে এক গ্লাস দুধ কিংবা কোনো রোয়াইতে জানে আছে পানি মিশ্রণ তো পানি দিয়ে ফাটকা করা দুধ লই আইছে এক গ্লাস, এবং তাই এগুলা খাইবার সময় তাই তাদের পিও আইছে জানে যে তান্ডে জানে মহাম সরাসরি কইসলা যে আমার তুমি মর তুমি মরবার আগে লাশ খানি তুমি দুধ খাইবা এক গ্লাস, এটা খায়রা তা না তাদের ভিতরে আইচ্ছে জানে আমার তো মরবার সময় আইচ্ছে, তাহলে বুঝে নিতে পারছো।